14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, 2008 সালে নিজেদের নিয়োগ করা লোকদের দেয়া নির্বাচনে হারার পর থেকে বিএনপি ভোটকে ভয় পায়। এজন্য দলটি নির্বাচনে না আসে অসাংবিধানিক সরকার আনার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচনে না আসলে বিএনপিকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য বক্তাদের। ইমরুল কায়েসের রিপোর্ট। জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর 48তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে 14 দল। এতে বক্তারা বলেন, নির্বাচনকে সামনে রেখে নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে বিএনপি জামাত। তারা বলেন, নির্বাচনে কোনো ধরনের ষড়যন্ত্র হতে দেয়া যাবে না। তোমাদের পায়ের নিচে যদি মাটি থাকে, তোমাদের যদি জনসমর্থন থাকে, নির্বাচনে এসে প্রমাণ করো। নির্বাচন না করে, নির্বাচন বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে একটি নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে নিয়ে গিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা, দেশের সংবিধানকে ছিন্ন বিচ্ছিন্ন করার অপচেষ্টা করা, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে খেলা করা, এটা চলতে দেওয়া যায় না। যেই দল সন্ত্রাসী দল, যেই দল খুনি দল, সেই দলের পিছনে মানুষ ভোট দেবে এটা আশা করা যায় নাকি? হারিকেন দিয়েও আপনাকে খুঁজে পাওয়া যাবে না আপনাদের দল। তাই যদি হারিকেন থেকে বাঁচতে চান, 14 দলের নেতারা বলেন, সাম্প্রদায়িক শক্তি বিএনপি জামাতকে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না, এটাই হবে বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন। তাদের দুই কৌশল, আগে সংবিধান বাঞ্ছন করে দাও, অস্বাভাবিক সরকার তৈরি করো, তার পরিণতিতে রাজাকারের সরকার তৈরি করো। সুতরাং অস্বাভাবিক সরকার হচ্ছে আসলে বিএনপির প্রক্সি সরকার, বদলি সরকার, যেই সরকার নিরপেক্ষ নির্বাচন দেবে না, যে সরকার বাংলাদেশে একটি রাজাকারের সরকার প্রসব করবে এবং অচলাবস্থা তৈরি করতে চাবে, যার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়। একটা ওই শক্তি নাজলের মধ্য দিয়ে উনি ক্ষমতাচ্যুত হয়। কাজে এই জটিল পরিস্থিতিতে আমাদের সবাইকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে এক অনিষ্ট সৈনিক হিসাবে সদা জাগ্রত থাকতে হবে। বিদেশি শক্তি সহ বিএনপি জামাতের বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।